লেখকের দেখা। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। তাদের ভালোবাসার সম্পর্কটা 3 বছর আগেই শেষ হয়ে গেছে। হঠাৎ এইভাবে তাদের আবার দেখা। আজকে জাংকুকের বোন জিমিনির বিয়ে, তাও আবার তের ভাই সুগার সাথে। যদিও তে জানতো জাংকুক তার বোনের বিয়েতে আসবে, কিন্তু জাংকুক হয়তো তেকে কখনোই আশা করেনি। প্রায় 3 বছর আগে জাংকুক US চলে গিয়েছিল, হয়তো বা কিছুদিন আগেই ফিরেছে জাংকুক। তে জাংকুককে কিছু বলতে যাবে, তখনই একটা মেয়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে। ও জাংকুক, তুমি এখানে, আমি তোমাকে কখন থেকে খুঁজছি জানো? আমিও তো তোমাকে খুঁজছিলাম। তখন লিসা তেকে দেখে বলে, ও আচ্ছা, এই মেয়েটা কে? জানি না, আমি তোকে চিনি না। বাহ, এত রাত, আমাকে একদম ভুলেই গেছে। নতুন মানুষ পেয়ে আমাকে ভুলে গেল জাংকুক, কিন্তু আমি যে তোমাকে। এই মেয়ে, শোনো, তোমার নাম কি? জি, আমার নাম হচ্ছে তে। মাশাআল্লাহ, তোমার নামটা তোমার মতোই সুন্দর, একদম কিউট। আমার যদি একটা ভাই থাকতো, তাহলে তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে আমার বাসায় নিয়ে যেতাম। লিসা, চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ জাংকুক, চলো। তারপর লিসা আর জাংকুক সেখান থেকে চলে যায়। তারপর সেখানে তে বাবা সুবিন আসে। তে, তুই এখানে, তোকে সুগার ডাকছে তো। আমি যাচ্ছি বাবা। তারপর তে সুগার কাছে যায়। বিয়েটা কমপ্লিট হয়ে যায়। বিয়ের শেষে বরবর ছবি তোলাতে সবাই ব্যস্ত, আর তে তো জাংকুককে দেখতে ব্যস্ত। জাংকুক জিমিনের সাথে কথা বলছে, আবার লিসার সাথেও কথা বলছে। আমার এই অপেক্ষা কি বৃথা হয়ে গেল? যখন তুমি আমার হবেই না, সেদিন কেন দেখা হয়েছিল আমাদের? এইসব ভাবতে ভাবতে তেরুপ দেয় 3 বছর আগে। জাংকুক ড্রাইভ করছে। আজ জাংকুকের অফিসে একটা মিটিং আছে, আর তার বেশ দেরি হয়ে গেছে, তাই জাংকুক একটু বেশি স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে একটা বিড়াল গাড়ির সামনে চলে আসে, আর তার পিছু পিছু একটা মেয়ে দৌড়ে এসে বিড়ালটাকে জড়িয়ে ধরে, আর কোনো রকম জাংকুক গাড়িটা ব্রেক করে। জাংকুক গাড়ি থেকে নেমে এসে দেখে মেয়েটা সেখানে বসে আছে। তারপর জাংকুক বলে, আপনি ঠিক আছেন তো? তখন মেয়েটি জাংকুকের দিকে তাকায়, আর মেয়েটিকে দেখে জাংকুকের পুরো পৃথিবী তো থেমে গেছে। মেয়েটির কি মায়াবী চেহারা, জাংকুককে ঘায়াল করার জন্য চোখ দুটোই যথেষ্ট। এরপর মেয়েটি বিড়াল ছানাকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, জি ঠিক আছি আমি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তেইয়ং, সবাই আমাকে তে বলেই ডাকে। ওহো, নামটাও তো তোমার মতো কিউট সুইটার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জিয়ন জাংকুক, তুমি আমাকে জাংকুক বলেই ডাকতে পারো। ঠিক আছে। আচ্ছা, তুমি যে এভাবে বিড়ালটার জন্য গাড়ির সামনে আসলা, তোমার যদি কিছু হয়ে যেত? সেটা ভাবারটা সময় ছিল না। বাই দ্য ওয়ে, বিড়ালটা সত্যি অনেক কিউট, কি নাম ওর? ওর নাম হলো সিমি। আচ্ছা চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না না, আমি একাই চলে যেতে পারবো। তুমি কি আমাকে ভয় পাচ্ছো? না মানে আমি একটা ছেলে তোমাকে যদি? না না, ওই রকম কিছু না, আসলে আমি একাই চলে যেতে পারবো, কোনো একদিন একসাথে যাব। আজ আমি আসি। ঠিক আছে, যাও তাহলে। পরে তে চলে যায়। জাংকুক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এরপর সেও চলে যায়। জিমিন, মামুনি কলেজে যাবি না? যাবো তো, কিন্তু আম্মু আজকে তো জিওব ভাইয়া নাই, আমার একা যেতে ইচ্ছে করছে না। তুই একা যাবি কেন? এই জাংকুক, কই তুই? কি হয়েছে আম্মু? জিমিনকে আগে নামিয়ে দিয়ে পরে অফিসে যাবি। কি? আমি পারবো না। হ্যাঁ, তা পারবি কেন? জিওব ভাইয়া থাকলে ঠিকই আমাকে নিয়ে যেত, তুই তো আমাকে একদম ভালোবাসিস না। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, চল। এরপর জাংকুক জিমিনকে নিয়ে তার কলেজে যায়। গাড়ি থেকে নেমে জিমিন বলে, থ্যাংক ইউ ভাইয়া। ব্ল্যাকমেলার। তখনই সেখানে তে আসে। আরে জিমিন, এতক্ষণ লাগলো আসতে, আমি সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছি। সরি বেবি, একটু লেট হয়ে গেছে। আচ্ছা আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই। কার সাথে পরিচয় করিয়ে দিবি? আমার ভাইয়ার সাথে, আয় তো। এই ভাইয়া, বাইরে আয়। জাংকুক তো তেকে দেখতে ব্যস্ত ছিল। জিমিনের কথায় জাংকুক গাড়ি থেকে নেমে জিমিনের পাশে গিয়ে দাঁড়ায়। তে, মিট মাই কিউট ব্রাদার। জিয়ন জাংকুক, তুই কি করে জানলি? জিমিনা, তোর মনে নেই ওই দিনের কথা সিমিকে নিয়ে? আহা, এই সে কিউট ছেলে যার উপরে তুই। আ জিমিন, চুপ কর না। আমার উপর কি? আরে তেমন কিছু না ভাইয়া, জিমিন তো যা তা বলছে। হোয়াট ভাইয়া, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? ইয়ে না মানে, কল মি জাংকুক, ওকে? নিজের হবু স্বামীকে কেউ ভাইয়া ডাকে? যাক ভালোই হয়েছে, আমার আর কষ্ট করে ওকে খোঁজা লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, যাও তোমরা। জিমিন তো এতক্ষণ যাবত ওদের কাণ্ড দেখছে, আর মনে মনে ভাবছে, আচ্ছা ভাইয়া কেন তের সাথে এত ভালো ব্যবহার করছে? যেখানে ভাইয়া কোনো মেয়ের সাথে কথাই বলে না, সেখানে তের সাথে? এখানে কোনো ঘাপলা আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। এই জিমিন,
কি হইছে চল হ্যাঁ হ্যাঁ চল তারপর টিয়ার জিমিন ক্লাসে চলে যায় আর জাঙ্কুকু চলে যায় কলেজ শেষ করে জিমিন আর টে গল্প করতে করতে বাইরে আসে তারপর জিমিন যা দেখে তা দেখে জিমিন তো পুরাই শক কারণ জাঙ্কুক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জিমিন তাড়াতাড়ি জাঙ্কুকের কাছে যায় আর বলে ভাইয়া তুই জিহব ভাইয়া নাই আম্মু বলল তোকে যেন বাসায় নিয়ে যাই তাই আসলাম আর কোনো কথা নাই চল আর টে তুমিও চলো তোমাকে ড্রপ করে দিচ্ছি হ্যাঁ টে চল না রে জিমিনা আমি যেতে পারবো না ভাইয়া আমাকে নিতে আসবে উফ যার জন্য আসলাম সেই কিনা যাবে না এটা কি হতে পারে এটা আমি কিছুতেই হতে দিব না কিছু একটা করা লাগবে টে একটা কাজ করো তোমার ভাইয়াকে কল করে আসতে মানা করে দাও আমি তো তোমার ফ্রেন্ডের মতোই তাহলে সমস্যা কোথায় ফ্রেন্ড কি বলো ভাইয়া ওর মাথায় নিশ্চয়ই কিছু একটা চলছে আমাকে তো জানতেই হবে ঠিক আছে মানে দেখতে ভাইয়া তো ঠিকই বলছে তুই ফোন করে মানা করে দে কিন্তু কোনো কিন্তু না চল তো তারপর জিমিন এক প্রকার জোর করেই টেকে গাড়িতে বসায় আর জাঙ্কুক ড্রাইভ করতে থাকে টে তোমার বাসার অ্যাড্রেসটা তো বলো তারপর টে জাঙ্কুককে অ্যাড্রেস বলে অন্যদিকে জাঙ্কুক গাড়ি চালাচ্ছে আর লুকিং মিররে শুধু টেকেই দেখছে কি অপরূপ দৃশ্য পৃথিবীর সব সুখ যেন ওই লুকিং মিররেই আছে কিছুক্ষণ পর টে তার বাসায় চলে আসে জিমিন আর জাঙ্কুককে বাই বলে সে বাসায় চলে যায় টে চলে যেতেই জিমিন জাঙ্কুকের পাশে গিয়ে বসে আর বলে ভাইয়া সত্যি করে বলতো তোর মাথায় কি চলছে আমার মাথায় আবার কি চলবে কিছুই না দেখ ভাইয়া আমি তোকে খুব ভালো করে চিনি সো আমাকে বোকা বানাতে পারবি না তাড়াতাড়ি বলে ফেল বাসায় চলে আসছি নাম তাড়াতাড়ি তুই আগে বল না হলে নামবো না বের হ গাড়ি থেকে যা শয়তান তে তোর কখনোই হবে না এই বলে জিমিন বাসার ভিতর ঢুকে যায় জাঙ্কুক গাড়ি পার্ক করে সেও বাসায় যায় রাতের বেলায় জিমিন তার নিজের রুমে বসে বসে ফোন চালাচ্ছিল তারপর সেখানে জাঙ্কুক এসে বলে জিমিন তোর ফোনটা দে তো কেন দিতে বলছে দে কত বড় সাহস বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করিস আবার চুপ হয়ে আছে দে এই নে জিমিনের ফোন থেকে 10 নাম্বার জাঙ্কুক নিজের ফোনে সেভ করে নেয় কি নিলি ভাইয়া কিছু না ঘুমা তুই এরপর জাঙ্কুক জিমিনকে ফোনটা দিয়ে নিজের রুমে চলে যায় জাঙ্কুক চলে যাওয়ার পর জিমিন বলে হ্যাঁ আমি তো স্ক্রিন রেকর্ডার অন করে রেখেছিলাম এখন দেখবো জাঙ্কুক ভাইয়া কি নিল আমার ফোন থেকে কি রেকর্ড হয়নি কেন এরপর জাঙ্কুক জিমিনকে একটা মেসেজ পাঠায় সেই মেসেজ দেখে জিমিন তো হতাশ হয়ে যায় আমি তোর বড় ভাই জিমিন আমার সাথে চালাকিতে পারবি না সো তাড়াতাড়ি ঘুমিয়ে পড় শয়তান একটা এভাবে প্রতিদিন জাঙ্কুক জিমিনকে কলেজে দিয়ে আসা নিয়ে আসা করতো আর প্রতিদিন এভাবে তার সাথে দেখা করতো এমনই একদিন জাঙ্কুক কোনো এক কাজের চাপে জিমিনকে নিতে আসতে পারেনি সেদিন কেন জানি জাঙ্কুকের খুব ফাঁকা ফাঁকা লাগছে রাতের বেলা জাঙ্কুক নিজের রুমে বসে বসে ভাবছে আজকে আমার কিছুই ভাল লাগছে না কিন্তু কেন কই এতদিন তো এমন হয়নি তাহলে আজকে কেন তবে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি এই কথা বলে জাঙ্কুক নিজেই লজ্জা পেতে থাকে আর অন্যদিকে তে আজকে জাঙ্কুক কেন আসলো না ধুর আসেনি তো তোর কি হয়েছে তে আচ্ছা আমি কি জাঙ্কুককে ভালোবেসেছি ইস কি আজে বাজে কথা ভাবছি আমি আমি তো জাঙ্কুককে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি এখন কি হবে জাঙ্কুক কি আমাকে ভালোবাসবে না ও কেন আমাকে ভালোবাসবে ওর হয়তো কোনো গার্লফ্রেন্ড আছে তার পরের দিন জিমিন কলেজে যায়নি সেটা জিমিন তেকে আগেই জানিয়ে দিয়েছিল তাই তে একা একাই কলেজে আসে কলেজ শেষ করে তে রাস্তা দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিল তখনই তাকে কেউ ডাকে তে পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে জাঙ্কুক আপনি তে তোমার সাথে আমার কিছু কথা আছে আমার সাথে কথা আছে হ্যাঁ তোমার সাথে চলো না প্লিজ কোথায় যাব গেলেই বুঝতে পারবা এখন চলো ঠিক আছে তারপর জাঙ্কুক তাকে নিয়ে একটা জায়গায় যায় মূলত জাঙ্কুক একটা রিসোর্ট ভাড়া করেছিল চারিদিকটা খুব অন্ধকার ছিল জাঙ্কুক এত অন্ধকার কেন তখনই চারিদিকে লাইট জ্বলে ওঠে তে তো সামনে তাকিয়ে এক দফা অবাক হয়ে যায় চারিদিকটা খুব সুন্দর করে সাজানো ছিল তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায় আর দেখে জাঙ্কুক হাঁটু গেড়ে বসে আছে তার সামনে ভালোবাসি তে খুব ভালোবাসি তোমায় জানি না কি কারণে কখন থেকে শুধু এটা জানি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমায় তোমার মনে একটু জায়গা দিবে তে ডু ইউ লাভ মি তে তুমি যদি আমাকে ভালো নাও বাসো তাতে সমস্যা নাই কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব কথাগুলো বলে জাঙ্কুক থামে আর এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে তখন তে বলে জাঙ্কুক তুমি দাঁড়াও না তুমি আগে উত্তর দাও তারপর দাঁড়াবো তারপর তেও জাঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে আমিও তোমাকে ভালোবাসি জাঙ্কুক তুমি যেদিন জিমিনকে কলেজে নিতে আসনি সেদিন আমার খুব মন খারাপ হয়েছিল তুমি কখন যে আমার অভ্যাসে পরিণত হয়েছো তা আমি নিজেও বুঝিনি কিন্তু সেদিন তোমাকে না দেখতে পেয়ে আমার খুব কষ্ট হয় তখনই বুঝতে পারি অজান্তেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ সো মাচ জাঙ্কুক আই লাভ ইউ টু দে তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর জাঙ্কুক তে ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট মিলিয়ে দেয় এভাবেই তাদের জীবন চলে
হতে থাকে। দিনে দিনে জাঙ্গুক আর টের ভালোবাসাও গভীর হতে থাকে। দুইজন একে অপরকে খুব বেশি ভালোবাসে। জিমিন এই ব্যাপারে সবটা জানতো আর সে সবসময় সাপোর্টও করতো। নিয়ে ভাবি হলে তো ভালোই হবে, কারণ তে তো তার বেস্ট ফ্রেন্ড। এমনই একদিন জাঙ্গুক তার মিটিং এর জন্য একটা রেস্টুরেন্টে যায়। সেখানে প্রায় 3 ঘন্টার মিটিং হয়। জাঙ্গুক ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তখনই জাঙ্গুকের নজর এক জায়গায় আটকে যায়। জাঙ্গুক দ্রুত গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেমে যায়। জাঙ্গুক সামনে এগোতে যা দেখে তা দেখে তার বুকটা তো কেঁপে ওঠে। জাঙ্গুক দেখে তে একটা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তারপর ছেলেটা তের কপালে একটা কিস করে। এইসব দেখে জাঙ্গুকের অনেক রাগ হয়। আর জাঙ্গুকের মনে পড়ে যায় এই ছেলেকে তের সাথে সে অনেকবার দেখেছে, কিন্তু কখনো জিজ্ঞাসা করা হয়নি ওর ব্যাপারে, আর তেও কখনো বলেনি। আর বলবেই বা কি করে, ওদের মধ্যে তো এইসব ছিল। জাঙ্গুক আর 1 সেকেন্ড দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তুমি আমার সাথে একদম কথা বলবে না ভাইয়া, মানে তলে তলে গার্লফ্রেন্ড বানায় ফেলছো, কবে জানি বিয়ে করে নাও, আমরা তো কিছুই জানি না। তুই এটা বলতে পারলি, আমি তো তোকে বলতাম, কিন্তু তুই তো আগেই জেনে গেলি। থাক থাক আর বলা লাগবে না, সুগা ভাই অনেক ভালো, তুমিই পচা। সরি রে বাচ্চা, আর আমি তো তোর জন্য অনেকগুলো চকলেট এনেছিলাম, ভেবেছিলাম সবগুলো চকলেট তোকেই দিব, কিন্তু তুই তো। এই ভাইয়া শোনো না, তুমি অনেক 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 ভালো, দাও না চকলেট গুলো আমাকে। আর সুগা ভাইয়া তো একদম ভালো না, তুমিই ভালো, এবার তো দাও। হ্যাঁ খুব ভালো, এখন তো আমিই খারাপ তাই না? আরে সুগা ভাইয়া তুই অনেক হয়েছে, এবার চল তোদের ভাবির সাথে দেখা করে দিই। হ্যাঁ ভাইয়া চলো। তারপর তারা 3 জন সেখান থেকে চলে যায়। ইউনো, তে আর সুগা ওরা হচ্ছে আপন ভাই বোন। জাঙ্গুক যদিও সুগার কথা জানতো, কিন্তু তে কখনো ইউনোর কথা বলেনি, কারণ এতদিন ইউনো দেশের বাইরে ছিল, কিছুদিন আগেই এসেছে। সেদিন রাতে তে জাঙ্গুককে অনেকবার কল করে, জাঙ্গুক একটা কলও রিসিভ করে না। আর তে ভাবে জাঙ্গুক হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই তেও ঘুমিয়ে পড়ে। পরের দিন জাঙ্গুক কলেজে আসে না। তখন তে জিমিনকে জিজ্ঞাসা করে, জিমিনা তোর ভাইয়া কি হয়েছে বলতো, আজকে আসলো না কেন, আর কাল থেকে আমার কলই রিসিভ করছে না কেন? মানে তুই কিছু জানিস না তে? কই না তো ভাইয়া, তো আজকে সকালের ফ্লাইটে USA চলে গেছে। হোয়াট, তুই মজা করিস না জিমিন, আমি এখন মজার মুডে নাই, আমি সত্যি বলছি তে, ভাইয়া চলে গেছে। কাল বিকালে জিও ভাইয়া আর আব্বু অফিসের কাজের কথা বলছিল, তখনই জাঙ্গুক ভাইয়া বলে এবার নাকি সে যাবে। যদিও প্রতিবার জিও ভাইয়া অথবা আব্বু যায়, জাঙ্গুক ভাইয়া একদম যেতে চায় না। কাল হঠাৎ যেন ভাইয়া কি হলো, জাঙ্গুক ভাইয়া ইচ্ছে করে যেতে চাইলো। এই সব কথা শুনে পুরাই শকড, কি বলবে সে, জাঙ্গুক তাকে একবার বললো না, জানানোর প্রয়োজন বোধ করলো না। তে জাঙ্গুকের প্রতি খুব অভিমান হয়। এভাবেই প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এরই মধ্যে জাঙ্গুক তাকে একবারও কল করেনি, যদিও তে অনেকবার কল করেছে তবে জাঙ্গুক তা রিসিভ করেনি। একদিন জাঙ্গুক তাকে নিজেই কল করে। কল রিসিভ করতেই জাঙ্গুক যা বলে তা শুনে তে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। জাঙ্গুক তের সাথে ব্রেকআপ করতে চায়। তে অনেকবার কারণ জিজ্ঞাসা করলে জাঙ্গুক সেদিনের কথা বলে। তে সেদিনের কথা জাঙ্গুককে বুঝিয়ে বলতে চাইলে জাঙ্গুক কিছু না শুনে কল কেটে দেয়। এরপর জাঙ্গুক তের সাথে আর কখনোই কথা বলেনি। জিমিনকে নিয়ে তেরা ওদের বাসায় চলে যায়। আর এভাবেই 7 দিন কেটে যায়। তে নিজের রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ দরজা বন্ধের আওয়াজ পেয়ে পিছনে তাকায়। তে দেখে জাঙ্গুক এসেছে, তে কোনো কথা না বলে আবার সামনে তাকায়। তখন জাঙ্গুক তের পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, এই যে মিস। তে তোমার কানে কি সমস্যা হয়েছে? তে কিছু বলছে না দেখে জাঙ্গুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এত অভিমান আমার উপর? জাঙ্গুক তাকে নিচের দিকে ঘুরিয়ে কিছু বলতে যাবে, তখন তে বলে, হঠাৎ আমার রুমে কেন, আর কেনই বা দরজা বন্ধ করলেন? তুমি থেকে আপনি হয়ে গেলাম। আচ্ছা শোনো, যা বলতে এসেছি, আমি না বিয়ে করছি। জাঙ্গুকের মুখে বিয়ের কথা শুনে কেন জানি তের বুকটা কেঁপে ওঠে। তারপর তে নিজেকে সামলে বলে, সেটা তো ভালো কথা মিস্টার জিয়ান, কনগ্রাচুলেশন। কার সাথে বিয়ে সেটা জানতে চাইবে না? আপনার বলার হলে বলুন, না হলে দরকার নাই। আচ্ছা থাক, তাহলে আর নাম বলবো না। এরপর জাঙ্গুক সেখান থেকে চলে যায়। এভাবে হয়তো লিসার সাথে জাঙ্গুকের বিয়ে। জাঙ্গুক চলে যেতেই তে তো কান্নায় ভেঙে পড়ে। জাঙ্গুকের এনগেজমেন্টের জন্য নামজন বড় একটা রিসোর্ট বুক করে। তেরা সবাই এখানে আছে। অনুষ্ঠানে তে আসতে চায়নি, তবে জিমিন তাকে জোর করে এনেছে। তে আসতেই দেখে লিসা খুব সুন্দর করে সেজেগুজে বসে আছে। আজ তের ভীষণ খারাপ লাগছে, কারণ তের ভালোবাসার মানুষটা আজ অন্য কারো হয়ে যাবে। তে এসব ভাবছিল, তখন সেখানে জিমিন আসে আর বলে, তে আমার সাথে আয়। কোথায় যাব? আগে আয় তো তুই। তারপর জিমিন তেকে নিয়ে একটা রুমে যায়। তের হাতে একটা ড্রেস দিয়ে বলে, তে এটা পরে আয় তো। আমি এটা কেন পরবো? আহ, তুই এত প্রশ্ন কেন করিস? তারপর তে একটা গাউন পরে আসে, হোয়াইট কালারের গাউন পরে তেকে তো একদম প্রিন্সেস লাগছে। তে ড্রেস পরে আসতেই জিমিন তেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, অন্য দিক দিয়ে জিমিন তেকে সাজাতে থাকে। জিমিনের কর্মকাণ্ডে তে ভীষণ অবাক হয় আর বলে,
আমাকে কেন এত সাজানো হচ্ছে? আমার ইচ্ছে হয়েছে তাই। আমার শাস্তি ইচ্ছে করছে না জিমিন, একদম চুপচাপ এখানে বস্তুকে শাস্তিই হবে। তারপর জিমিন তাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় আর তাকে নিয়ে নিচে যায়। তে নিচে আসতেই হঠাৎ করে লাইট জ্বলে ওঠে আর তে দেখে জাংকুক তার সামনে দাঁড়িয়ে আছে। তে জাংকুককে দেখে সেখান থেকে চলে যেতে নাই আর জাংকুকের হাত ধরে বলে, তে প্লিজ একটাবার অন্তত আমার কথাটা শোনো। আমি অনেক খারাপ তাই না, হঠাৎ করে তোমার সাথে ব্রেকআপ করে নিলাম। একটা বার তোমাকে কারণ বলিনি জানো তো, না জানি তোমাকে আমি কত খারাপ ভেবেছি। আমার ভালোবাসায় আমি বিশ্বাস রাখতে পারিনি। কি করবো বলো, নিজের চোখের সামনে সেটা দেখে নিজেকে সামলাতে পারিনি। জানো তো যেদিন জানতে পেরেছি আমি যা দেখেছি তার পিছনে অন্য কাহিনী আছে, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তারপর জাংকুক সেদিনের সব কথা তাকে খুলে বলে। সব শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন তে বলে, মানে তুমি আমাকে আর ইউনো ভাইয়াকে একসাথে দেখে? তারপর জাংকুক তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, তে তুমি কি আমাকে ক্ষমা করবা? বিশ্বাস করো তে, তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না, আমি এতদিন খুব কষ্ট পেয়েছি। তাহলে লিসা? লিসা, উইট উইট, তে পাখি তুমি কি জেলাস ফিল করছো? আইস, তার মানে তুমি এখন আমাকে ভালোবাসো? আই এম সো হ্যাপি তে। আমি কখন বললাম আমি তোমাকে ভালোবাসি? তে ভাবি, তুমিও না, আমি জাংকুক ভাইয়ের খালাতো বোন। আর তোমার কি মনে আছে আমি বলেছিলাম আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দিব? আমি এই বিয়ে করব না, সবাই আমাকে ঠকিয়েছে, আমি গেলাম। এই বলে তে চলে যেতে নিলে জাংকুক থেকে জড়িয়ে ধরে আর বলে, তে আমি ভালোবাসি তোমায়। জানো অনেক আগেই আসতে চেয়েছিলাম, বাট তোমাকে সারপ্রাইজ দিব বলে আসিনি। জান পাখি অনেক ভালোবাসি তোমায়। এই কথাগুলো বলে জাংকুক কান্না করে দেয়। জাংকুকের কান্না দেখে তে নিজেকে সামলাতে পারে না আর বলে, কান্না করো না প্লিজ জাংকুক, আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তাহলে চলো আমরা বিয়েটা করি। ইস, কি করছো জাংকুক, সবাই আছে তো, ছাড়ো। এখন ছাড়ছি জানেমান, কিন্তু রাতে ছাড়বো না। তারপর আমাদের টেকুকের বিয়েটা হয়ে যায়। তে আর জাংকুক দুজন দুজনকে দেখছে। 3 বছরের তৃষ্ণা মেটাতে ব্যস্ত তারা। তে আজ কিছু চাইলে দেবে আমাকে? বলো না জাংকুক, কি চাই তোমার? আমার তো তোমাকে চাই, আমি গভীরভাবে হারাতে চাই তোমার মাঝে। তোমাকে গভীরভাবে ভালোবাসতে দিবে? নেবে আমাকে আপন করে তে? তারপর তে মুচকি হেসে জাংকুককে সম্মতি দেয় আর তারা ডুবে যায় ভালোবাসার সমুদ্রে।